অসহায় দিন দরিদ্র এফপিসি কর্মীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করলেন সোনামুখী বন দপ্তর। মারণ ভাইরাস নোবেল করোনার থাবা বসিয়েছে গোটা বিশ্বের উপর, আর এই ভাইরাস প্রতিরোধে এই মুহূর্তে দেশ জুড়ে লকডাউন চলছে, গৃহবন্দী হয়ে রয়েছেন সকল সাধারণ মানুষ। করোনা ভাইরাসের কবলে পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা তটস্থ হয়ে উঠেছে। এরকম কঠিন পরিস্থিতিতে সমস্যায় পড়তে হয়েছে অতি দিন দরিদ্র সাধারণ মানুষগুলিকে। যদিও রাজ্য সরকার সাধারণ মানুষের প্রয়োজন মেটাতে বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছেন, আজ থেকেই সে খাদ্যশস্য বন্টন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, কিন্তু তারপরে সোনামুখী বন দপ্তর মানবিক মুখের পরিচয় দিলেন। সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তীর উদ্যোগে সোনামুখী বন দপ্তরে কর্মরত দিন দরিদ্র এফপিসি কর্মীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে সাহায্য করলেন। এদিন প্রায় 50 কর্মীর বাড়িতে চাল, মুড়ি, সাবান, আলু প্রদান করা হলো। সোনামুখী বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এফপিসি কর্মী ও তাদের পরিবার। সোনামুখী বনাধিকারী দয়াল চক্রবর্তী বলেন, এই রকম কঠিন পরিস্থিতিতে এই দিন দরিদ্র মানুষগুলি যাতে একবেলা হলেও ভালো থাকতে পারে, সে কারণে আমাদের এই রেঞ্জের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। তবে আগামী দিনে কেউ অভুক্ত থাকলে সোনামুখী বন দপ্তরে জানানোর আবেদন জানান তিনি। আমাদের পক্ষে খুব গৌরব, আর আমি আমি অফিসে কাজ করি, যার জন্য এসছেন বাড়িতে, আমাদের খুবই অতৃপ্ত, খুব আপ্রিয় লাগলো। আপনার নাম? আমার নাম মিঠু হালদার। আমাদের তো কিছু মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, তো তাদের তো খাওয়ার খুব দরকার, কিন্তু এরা খুব গরিব লোক। তো আমরা আমার সোনামুখী রেঞ্জের পক্ষ থেকে যত সামান্য, সে একবেলা হতেই পারে, যত সামান্য আমার যা সামর্থ্য সেই অনুযায়ী আমি ওনাদেরকে চাল, আলু আর একটু মুড়ি এবং হাত ধোয়ার জন্য একটা সাবান দিলাম আর কি, যাতে একবেলা হলেও যাতে সুস্থভাবে থাকতে পারে। কতজনকে দিলেন? আমরা প্রায় 50 জনকে দিয়েছি আমাদের যা ক্ষমতা অনুযায়ী। এই করোনা ভাইরাস জন্য কী কী সচেতনতা বার্তা দেবেন আপনার এই রেঞ্জ অফিস থেকে? আমি আমাদের সোনামুখী রেঞ্জের পক্ষ থেকে সবাইকে বলবো, আপনারা এই যে লকডাউন সেটা মানুন, ঘর থেকে কেউ বেরোবেন না। যদি খাওয়ার কোনো সমস্যা হয় যে আপনারা খেতে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সোনামুখী রেঞ্জ অফিসে খবর দিন, অথবা আমাদের বিডিও ম্যামকে ফোন করুন, থানা আছে থানাকে ফোন করুন, আপনাদের কাছে খাবার অটোমেটিক চলে আসবে, আপনারা চিন্তা করবেন না। কিন্তু আপনাকে ঘর থেকে বেরোবেন না, আপনাকে জঙ্গলে আগুন লাগাবেন না, কেউ শিকার করবেন না। আমাদের এই বর্তমানে এই অবস্থায় আমাদের সোনামুখীতে একটা বুনো হাতির দল রয়েছে, অতএব আপনারা প্রয়োজন ছাড়া কেউ জঙ্গলে আপনারা যাবেন না। আমাদের আপনাদের মাধ্যমে আমি এটাই জানাই, আপনারা কেউই ঘর থেকে বেরোবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন। এখন যে আমাদের এই যে করোনা ভাইরাস যে বেরিয়েছে, এই ভাইরাসের একমাত্র উপায় হচ্ছে ঘরে বসে থাকা। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো, আপনাকে ঘর থেকে বেরোবেন না, খাওয়ার প্রয়োজন হলে খবর দিন, এবং আপনাকে বনেও আগুন লাগাবেন না। মোবাইল বাজার, যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে। এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে। তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা। তাই আর দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজার। ঠিকানা রঘুনাথপুর, নতুন বাজার। সম্পর্ক ফোন নাম্বার 9932486113।